হ্যালো গাইস, আমি সৌরিত। আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি বানাচ্ছি তন্দুর চিকেন। তো আসি দেখে নিই কী কী লাগছে উপকরণ। চিকেন আমি নিয়েছি 1 কেজি 300 থেকে 1 কেজি 200 গ্রামের মতন ছোটো মুরগি, ছোটো ছোটো আর কি মুরগি নিলে চিকেনটা সফট হয়, খেতে ভালো লাগে। তো শুরু করি ম্যারিনেশন। আদা রসুন পেস্ট নিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো নিচ্ছি, রেড চিলি পাউডার নিচ্ছি, নিচ্ছি অল্প একটু জিরে পাউডার, অল্প ধনে পাউডার, অল্প গোলমরিচ, এবার নেবো আন্দাজ মতো নুন। আর নেবো লেবুর রস। এবার নিচে দই, টক দই নিচ্ছে। এবার আচ্ছা, আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, আমার ম্যারিনেশন মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু ছাতু একটু অ্যাড করছি যেন চিকেনের গায়ে মশলাটা লেগে থাকে। এবার আমরা চিকেনের গায়ে ম্যারিনেশনটা লাগিয়ে নেব। ভালো করে কাঠগুলোর মধ্যে মশলাটা ঢুকে দিতে হবে যেন চিকেনটার মধ্যে ম্যারিনেশনটা পুরোপুরি ঢোকে। ম্যারিনেশন মোটামুটি কমপ্লিট। এবার 2 থেকে 3 ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেবো, তারপরে এটাকে রোস্ট করব আমাদের ওভেনে। ম্যারিনেশন কমপ্লিট, এবার আমরা শিকে ভরে নেব। এতে আমি নর্মাল সাদা তেল ইউজ করছি। চিকেন আমাদের হয়ে এসছে, এবার আমরা গরম গরম সার্ভ করবো।